ভ্রমণবাদের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আমরা ঘুরব মন্দির নগরী বিষ্ণুপুর, যেটি বাঁকুড়ায় অবস্থিত। মল্ল রাজারা বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর বিষ্ণুর উপাসক ছিলেন বলে তার নাম অনুসারে মল্ল রাজাদের রাজধানীর নামকরণ হয় বিষ্ণুপুর। বিষ্ণুপুর টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। টেরাকোটার অর্থ হল পোড়ামাটির ফলক বা ভাস্কর্য। এটি মাটি পুড়িয়ে তৈরি করা হয়। আজ আপনাদের বিষ্ণুপুরের প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে দেখাবো এবং তার বিবরণ দেব, তার সঙ্গে তার ইতিহাসও বলব। আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোড করা হবে তখনই আপনার কাছে প্রথম নোটিফিকেশন যাবে। প্রথমেই আপনাকে নিয়ে যাব রাসমঞ্চে। মল্ল রাজা বীরহাম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। মল্ল রাজাদের আমলে বার্ষিক রাস উৎসবের সময় বিষ্ণুপুরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ জনসাধারণের দর্শনের জন্য এখানে আনা হতো। 1600 খ্রিস্টাব্দ থেকে 1932 খ্রিস্টাব্দ পর্যন্ত রাস উৎসব হয়েছে। এ এক অভিনব স্থাপত্য যা ভারতবর্ষের কোথাও দেখা যায় না। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরের স্থাপত্য ইটের। এই সৌধটির উপরের দিকটি পিরামিড আকৃতি, মাঝের দিকটা বাংলা চালার ন্যায় আর নিচের খিলানগুলি ইসলামিক স্থাপত্যের ন্যায়। এরপরে আপনাকে নিয়ে যাব মদনমোহন মন্দিরে। মল্লরাজ দুর্জন সিংহ 1694 খ্রিস্টাব্দে এই একরত্ন ইটের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। একরত্ন মানে আমি বলে দিচ্ছি, একরত্ন মানে চূড়ার সংখ্যা একটি। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্যে রূপায়িত হয়েছে আর উপরের দিকে আছে যুদ্ধ দৃশ্য। এই মন্দিরের ভিতরের দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্যও দেখা যায়। মদনমোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে। মদনমোহন মন্দিরের সামনেই এই চালাটিতে প্রত্যেক দিন সন্ধ্যায় হরিনামের আসর বসে, তো যদি আপনি সন্ধ্যেবেলা এখানে আসেন তো হরিনাম আপনি এখানে উপভোগ করতে পারেন। মন্দিরের বাইরে বিক্রি হচ্ছে মাটির তৈরি বিভিন্ন কারুকার্যময় বিভিন্ন শিল্প, এটির জন্যই বাঁকুড়া বিখ্যাত। তো চাইলে আপনি এখান থেকে কিছু কেনাকাটিও করতে পারেন। আমার ওই তো সেজে দেখা আর তো হবে না, তিলক দাঁড়াও তোমায় দেখি গো না গো, তিলক দাঁড়াও তোমায় দেখি। বন্ধুর বাড়িতে ফুলের বাগিচায়, সুন্দর একটা বাউল গান পিছনে ব্যাকগ্রাউন্ডে হচ্ছে। এটি জোড় বাংলা মন্দির, অপূর্ব সুন্দর টেরাকোটার কাজ মন্দিরের দেওয়ালে, অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যস্থলে একটি চারচালা শিখর বিদ্যমান, তাই মন্দিরটির নাম জোড় বাংলা। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য ও শিল্পীরা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই মন্দিরটি পোড়ামাটির শ্রেষ্ঠ নিদর্শন বলে বাংলায় পরিচিত।
এরপরে আপনাকে নিয়ে যাব শ্যামরায় মন্দির। এই মন্দিরটির আরেকটা নাম পাঁচচূড়া। আসলে এই মন্দিরটির ভালো নাম শ্যাম রাই, শ্যাম মানে কৃষ্ণ, রাই মানে রাধা, শ্যাম রাই মন্দির। তো বাংলার অপভ্রংশ হয়ে এর নাম এখন হয়ে গেছে শ্যাম রায় মন্দির। টেরাকোটার কাজে সমৃদ্ধ এই পঞ্চরত্ন মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। এটি রাধাবিনোদ মন্দির। এটি 1659 খ্রিস্টাব্দে ইট দিয়ে তৈরি আটচালা মন্দির। এটি প্রতিষ্ঠা করেন রঘুনাথ সিংহের পত্নী। মন্দিরটির গায়ে পোড়ামাটির অসাধারণ কাজ যা দেখলে আপনি সত্যি মুগ্ধ হবেন। এটির নাম গুমগড় বা গুমঘর। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে এই স্থাপত্যটি তৈরি করেছিলেন মল্লরাজ বীরসিংহ। অনেকের ধারণা এখানে অপরাধীদের শাস্তি দেয়া হতো। আবার কেউ কেউ বলেন এটি মল্লরাজাদের শস্যাগার ছিল। ঐতিহাসিক মতে এটি ছিল রাজবাড়ির জলের ট্যাঙ্ক, কারণ এর কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া যায়। এটি রাধালালজিউর মন্দির। এই মন্দিরটি মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ মহল্লায় নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। মল্লরাজ চৈতন্য সিং মাকড়া পাথরের এই মন্দিরটি 1758 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের শিখরটি গম্বুজাকৃতি এবং বিষ্ণুপুরের অন্য একটি একরত্ন মন্দিরের তুলনায় ভিন্ন প্রকৃতির। এখানে ফুলকারি ও জ্যামিতিক ভাস্কর্য, মহাভারত ও পুরাণের কাহিনী স্থাপত্যের মধ্যে লক্ষণীয়। এই মন্দিরে রাধা শ্যাম, নিতাই গৌড়, জগন্নাথ ঠাকুর এদের মূর্তি পূজিত হয়। মন্দিরের পূর্ব দিকে তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চটি একটি উড়িষ্যার স্থাপত্য। এটি মন্দিরের রান্নাঘর ছিল। মন্দিরটির সামনে একটি নহবতখানা আছে। এখানে আগে সানাই ও বাদ্যযন্ত্র বাজানো হতো। নহবতখানাটি সামনে থেকে এটি ছোট পাথর দরজা। সম্ভবত মল্লরাজ বীরসিংহ 17th শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেন। বড় পাথর দরজা। মাকড়া পাথরের তৈরি খিলানসজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা বলে পরিচিত। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তোরণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকে সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। এখন কনস্ট্রাকশনের কাজ চলবার জন্য ভিতরের ছবি তুলতে পারলাম না। তীরন্দাজ ও বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলিতে ক্ষুদ্র গর্ত ছিল। সম্ভবত 17th শতকের মধ্যভাগে মল্লরাজ বীরসিংহ এটি তৈরি করেছিলেন। আচার্য যোগেশচন্দ্র পুরাকীর্তি ভবন। এটি আসলে একটি মিউজিয়াম। এটি বাঁকুড়া জেলায় প্রাপ্ত পুরাবস্তুর এক বিশাল সংগ্রহশালা। এই পুরাকীর্তি ভবনে পাল ও সেনযুগের ও তার পরবর্তীকালের বহু মূর্তি, মুঘল যুগের শিল্পকলা, বহু প্রাচীন পুঁথি, কুষাণ ও মধ্যযুগের অসংখ্য মুদ্রা, পুরাতন রেশম বস্ত্র, পট, কুটির শিল্পজাত দ্রব্য, দশাবতার তাস ইত্যাদি মহামূল্যবান সংগ্রহ রয়েছে। এই সংগ্রহশালাটি সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। সোমবার সাপ্তাহিক ছুটি থাকে। আজ সোমবার, তাই এটি বন্ধ আছে। এটি দলমাদল কামাল। স্থানীয় গাইডের মুখেই আপনি এর ইতিহাস শুনে নিন। আচ্ছা, এর নাম হচ্ছে বাংলাতে দলমাদল কামাল।
আর ইংরেজিতে বলছে দলমাতল ক্যানন, আর হিন্দিতে তোপ বলে। 1742 খ্রিস্টাব্দে মল্লরাজ গোপাল সিং যখন রাজা ছিলেন, তখন এক মুসলমান কারিগর বা মুসলমান মিস্ত্রিতে দলমাতল কামানটা তৈরি করেছিল বা বানিয়েছিল। বিষ্ণুপুরের সাতটা বাঁধ আছে বা ঝিল আছে বা জলাশয় আছে বা দিঘি আছে, যে চারটি বললাম একই জিনিস, তার মধ্যে দলমাতল কামানটা পড়েছে। নির্দিষ্ট কোন বাঁধ বা ঝিলের মধ্যে পড়েছে তার কোনো ঠিক নয়, যে কোনো বাঁধ বা ঝিলের মধ্যে পড়েছে। ব্রিটিশ গভর্নমেন্ট ইংরেজরা ইংরেজি 1919 সালে 1919 সালে পর্যটক বা ট্যুরিস্টকে আকর্ষণ করার জন্য বাঁধটিকে বা ঝিল দিকে শিকল করে তুলে নিয়েছে, এই স্পটে কামানটাকে এখানে নিয়ে গেছে। তার মানে এক বছর কম 100 বছর হলো কামানটা এই স্পটে এখানে আছে। পশ্চিম দিকটা যদি এদিকটা হলো হয় তাহলে এটা ওয়েস্টার্ন সাইড, এটা ফ্রন্ট সাইড বা সামনের দিক। আর পূর্ব দিকটা যদি ওদিকটা হয় তাহলে ইস্টার্ন সাইড, ওটা ব্যাক সাইড বা পিছন দিক। এদিকটা সামনের দিক, এদিকটা পিছন দিক। সামনের দিকটা সিল করে দিয়েছে। সামনের দিকে টপে একটা স্কোয়ার হোল বা ছিদ্র আছে পলতে বা চলতে ফায়ার করার জন্য। সিসি থ্রিং তেষট্টি গোল গোল রিংটি তৈরি রড আয়রন লোহ মোচামিন, যেন মোচাপনা কামতে রড আয়রন। রড আয়রনে ন্যানোভাবে লোহা থাকে আর 1% কার্বন থাকে, সেই জন্য মোচাপনা বা রাস্তা। ইতিহাসে বলছে মল্লরাজের সঙ্গে যখন বডিয়া বিষ্ণুপুরকে অ্যাটেক করে বা আক্রমণ করে, তখন সঙ্গে গড ভগবান মনোহর কৃষ্ণ এই কামাটাকে ফাইন করে বর্গি হাঙ্গামতে রুখে দিচ্ছেন বা বর্গিতে তাই দিচ্ছেন। এটা 3.8 মিটার লং অ্যান্ড 29.2 গোলাকার ডায়ামিটার বা গোলাকার দৈর্ঘ্য পিছনে। আর দল মাদল হচ্ছে, দল হচ্ছে শত্রু আর মাদল হচ্ছে দমন করা, আবার দল হচ্ছে শত্রু মাদল মানে মর্দন করা। আন্তর্জাতিক মানে বা ইন্টারন্যাশনালি পৃথিবীর মধ্যে তিনটে বৃহৎ কামান আছে। একটা জাহানকোষা মুর্শিদাবাদে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে বাঁকুড়া জেলার সদর মহকুমা বিষ্ণুপুরের দলমাদল কামান বা দলমাদল ক্যানন 2 নম্বর, আর বাংলাদেশের ঢাকা বা কালেখা 3 নম্বর। আচ্ছা, এই তিনটে কামান পৃথিবীর মধ্যে বৃহৎ এবং বৃহৎ কামান। এটি মদন গোপাল মন্দির। মল্লরাজ বীরসিংহের পত্নী রানী শিরোমণি দেবী 1665 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের পঞ্চরত্ন এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই বিগ্রহের নিত্য পূজা, রাস, দোল, রথযাত্রা ও অন্নকূট সাড়ম্বরে অনুষ্ঠিত হয়। এটি মল্লেশ্বর মন্দির। 1622 খ্রিস্টাব্দে মাকড়া পাথরের মহাদেবের মন্দিরটি মল্লরাজ বীরসিংহ প্রতিষ্ঠা করেন। বিষ্ণুপুরে এগুলি ছাড়াও আরও তিনটি মন্দির আছে। কালাচাঁদ মন্দির, যেটি রঘুনাথ সিংহ 1656 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। রাধাগোবিন্দ মন্দির, যেটি গোপাল সিংহের পুত্র কৃষ্ণ সিংহ 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন। ও আরেকটি মন্দির রাধামাধব মন্দির, যেটি 1737 খ্রিস্টাব্দে গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী প্রতিষ্ঠা করেন। সময়ের অভাবে এই তিনটি মন্দির আমাদের ঘোরা হয়নি। আপনারা চাইলে এই তিনটি মন্দির ঘুরতে পারেন। বিষ্ণুপুরে থাকার জন্য কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। বিষ্ণুপুর সম্পর্কে আরও অনেক তথ্য আমার এই ভিডিওটিতে তুলে ধরতে পারলাম না। আপনারা যদি চান এই নিয়ে আরও একটি ভিডিও বানানোর দরকার আছে, তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন।